একজন দায়ী যিনি অন্যায়ের প্রতিবাদ করেন, ন্যায়ের আদেশ করেন, তার দৃষ্টান্ত হবে একজন ডাক্তারের মতো। ডাক্তার রোগীকে তাড়িয়ে দেয় না, নিজের পক্ষের লোকও আসে, বিপক্ষের লোকও আসে, নোংরা রুগীও আসে, পরিষ্কার রুগীও আসে, ধৈর্যশীল রুগীও আসে, অধৈর্য রুগীও আসে, বুদ্ধিমান রুগীও আসে, পাগল রুগীও আসে। যার যেরকম চিকিৎসার দরকার তাকে সেইভাবে চিকিৎসা দেওয়া হয়। আমাদের এক ভাই, ওনার এক আত্মীয় পাগল হয়ে গেল। পাগল হওয়ার পরে ওকে যখনই হাসপাতালে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে, তখনই জুতা তুলে মারার জন্য ওকে দৌড়ানি দেয়। কেউ তাকে ডাক্তারের কাছে নিতে পারছে না, নামই শুনতে পারে। আমাদের ওই ভাই খুব বিচক্ষণ, উনি একদিন ওই পাগলকে যেয়ে বলছে, ভাইজান আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, তাই নাকি? তা আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলেন না। তখন বলছে, সৌরভের মা তাড়াতাড়ি নাস্তা রেডি কর, অমুকের মাথা নষ্ট হয়ে গেছে, ওকে হাসপাতালে নিতে হবে। এখন পাগল হয়েছে বুদ্ধিমান, আর বুদ্ধিমান লোকটা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব ও তো পাগল, ওকে তো বলা যায় না, পাগল বলে রেগে যায়। তো ও পাগল আর আমি হলাম রুগী, তা আমার চিকিৎসা দেন। ডাক্তার সাহেব চেক করে চিকিৎসা দিয়ে কিছু ওষুধ পানি লিখে দিল। এবার বলছে, ভাইজান আপনি দেখাবেন নাকি? এই ডাক্তার সাহেব আমার মাথাটাও চেক করে দাও। ডাক্তার সাহেব চেক করে কিছু ওষুধ পানি দিয়ে দিল। দাওয়াতি কাজ যিনি করবেন তিনি ডাক্তারের ভূমিকা পালন করবেন। ডাক্তার যদি রুগীকে প্রথমে চাকু বাইর করে, তোমাকে ফাড়বো, তোকে এক ঘুষি মেরে থুয়ে চলে যাবে। ডাক্তার আস্তে আস্তে জিজ্ঞেস করে, ভাইজান কেমন আছেন, শরীরটা ভালো নাকি, ভাবি কেমন আছে, ছেলে মেয়ে কয়জন, এই গল্প করতে করতে আস্তে আস্তে সুই ঢুকায় দেয়। গল্প করতেছে, ভাবির গল্প, ভাইয়ের গল্প, ভাতিজার গল্প করতে করতে সুই ঢুকিয়ে দিছে। ওই সুঁয়ে বেচারা রুগী গল্প করতে করতে অচেতন হয়ে নাই হয়ে গেছে। এবার ডাক্তার ফেরে চিরে ওর ভিতরে ময়লা আবর্জনা সব বের করে তারপর ওকে সিলাই করে দিয়েছে। হুঁশ ফেরার পরে দেখতে পাচ্ছে কোথায় ছিলাম, কোথায় এলাম। আপনি প্রথমেই যদি আপনার ওই লোককে বলেন যে তোকে ফাড়বো, তাহলে কি করবে? আপনাকে পিটতে আসবে না? ওর ভালো সাইডটা বলতে হবে। এই জন্য প্রয়োজন মধ্যমপন্থী অবলম্বন করা।